প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি লক্ষ্মীনা দেশমিন সোমা আজকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য আপনারা অনেকে কয়েকদিন ধরে প্রশ্ন করছিলেন যে যারা বিদেশে যেতে চান তাদের সবাইকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে কিনা সে বিষয়ে এবার সরকারের পক্ষ থেকে একেবারে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং আপনাদেরকে সেই 6টি নির্দেশনা আমি এখন আপনাকে তুলে ধরব এবং আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখে সেই নির্দেশনাগুলো মেনে বিদেশে যাবেন তো শুরুতে আপনাদেরকে যেটি বলা হয়েছে সেটি হলো আগামী 23 জুলাই থেকে আপনারা বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাওয়ার জন্যই কিন্তু এই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে 23 জুলাই থেকে এটি কার্যকর হবে এটি হলো প্রথম নির্দেশনা দ্বিতীয় নির্দেশনা অনুযায়ী আপনারা কোথায় গিয়ে এই সার্টিফিকেটটি নেবেন সেটি অনুযায়ী আপনাদেরকে বলে রাখি আপনারা যারা যে জেলাতেই থাকেন না কেন সেই জেলার যে সিভিল সার্জন অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আপনাদের জন্য সুনির্দিষ্ট একটি বুথ করা হয়েছে এবং সেই বুথে গিয়ে আপনাদেরকে এই নমুনা দিতে হবে টেস্টের জন্য সেক্ষেত্রে একটু বলে রাখি আপনারা যদি সশরীরে গিয়ে সেখানে নমুনা জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 3500 টাকা সেখানে পরিশোধ করতে হবে আর আপনারা যদি চান যে বাড়ি থেকেই সেই নমুনা দিবেন তবে সেক্ষেত্রে আপনাকে 4500 টাকা পে করতে হবে এক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই 72 ঘন্টার আগে আপনাদের কিন্তু নমুনা নেওয়া হবে না অর্থাৎ আপনি যেদিন ভ্রমণ করবেন তার 72 ঘন্টার মধ্যে আপনাকে এই নমুনা দিতে হবে এবং একই সাথে এই নমুনার ফলাফল আপনাকে অবশ্যই আপনার যাত্রার 24 ঘন্টা আগে নিতে হবে এক্ষেত্রে আপনি যখন নমুনা সংগ্রহ দিতে যাবেন নমুনা দিতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কয়েকটি কাগজপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে তার মধ্যে প্রথমত আপনি আপনার পাসপোর্ট নিয়ে যাবেন এবং দ্বিতীয়ত আপনার যে বিমানের টিকিট সেই টিকিটটি কিন্তু সাথে নিয়ে যেতে হবে আরেকটি নির্দেশনা আপনাদের জন্য দেওয়া হয়েছে সেটি হলো আপনারা নমুনা দেওয়ার পর আপনার যাত্রীর যাত্রা শুরুর আগ পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই আইসোলেশনে অর্থাৎ আপনাকে বাড়িতেই থাকতে হবে আপনার বিশেষ প্রয়োজন ছাড়া আপনি কিন্তু কোনো পাবলিক প্লেসে যেতে পারবেন না আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনাকে আগেই উল্লেখ করেছি যে আপনাকে সিভিল সার্জন অফিসের যে বুথ সেখানে গিয়ে কিন্তু আপনার নমুনা দিতে হবে সেই ক্ষেত্রে আপনার নমুনাটি পরীক্ষা করা হবে 16টি সরকার নির্ধারিত ল্যাবে সেই ল্যাবগুলো আমি আপনাদেরকে উল্লেখ করে দিব আমার এই ভিডিওর প্রথম যে কমেন্ট সেই কমেন্টে আপনারা দেখতে পারবেন যে এই 16টি মেডিকেল কলেজের যে লিস্ট সেই লিস্টটি আমি সেখানে উল্লেখ করে দিচ্ছি কিন্তু আপনারা অবশ্যই সেই সব মেডিকেল কলেজে কিন্তু আপনাদের নমুনা দিতে যাবেন না সে আপনাদের নমুনা একমাত্র সিভিল সার্জন অফিসেই কিন্তু সংগ্রহ করা হবে এবং টেস্ট করা হবে সেই সব মেডিকেলে তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন আশা করি আপনারা পরবর্তীতে যারা ভিডিও বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন তারা অবশ্যই 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 এই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই এয়ারপোর্টে আসবেন যাতে আপনাদেরকে কোনো বাড়তি ঝামেলা পোহাতে না হয় কারণ সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি কিন্তু এই সার্টিফিকেট ছাড়া কোনোভাবেই বিদেশ ভ্রমণ করতে পারবেন না আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন নিশ্চয়ই পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ